ওয়েলকাম টু মেরাকি। আজ আপনারা আমার সামনে এই যে দুটো প্ল্যান্ট দেখছেন, এগুলো হলো পেপেরেনিয়া অফ্রাসিফোলিয়া, একটা ভেরিগেটেড আর একটা পুরো গ্রিন। এই দুটো মূলত আমরা সাউদার্ন ফ্লোরিডা, সেন্ট্রাল আমেরিকা আর সাউথ আমেরিকার হিউমিড ফরেস্টে দেখতে পাই। এটা একটা অত্যন্ত ইজি গ্রো ইনডোর প্ল্যান্ট, একটু নর্মাল কেয়ার করলেই এই ইনডোর প্ল্যান্টকে আপনারা খুব ভালোভাবে গ্রো করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে বলি আলোর কথা, এই গাছকে আপনি কতটা আলো দেবেন। এই গাছ ইনডাইরেক্ট ব্রাইট লাইট খুব পছন্দ করে, মডারেট ইনডাইরেক্ট লাইটেও এই গাছ বড় করতে পারেন, আবার লো লাইটেও আপনি বড় করতে পারেন। কিন্তু আপনি যদি লো লাইটে এর ভেরিগেটেড পেপারোমিয়াকে বড় করেন, সেক্ষেত্রে এর ভেরিগেশন ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তখন তাকে যদি একটা ইনডাইরেক্ট ব্রাইট লাইটের জায়গায় শিফট করেন, তাহলে আবার ধীরে ধীরে ভেরিগেশনটা ফিরে আসে। কিন্তু এর একটা কথা মনে রাখবেন, এর উপরে কখনোই ডাইরেক্ট সানলাইট পড়তে দেবেন না, তাহলে কিন্তু এর পাতা পুড়ে প্ল্যান্ট নষ্ট হয়ে যায়, প্ল্যান্ট মারাও যেতে পারে। তাই সবসময় খেয়াল রাখবেন যেন এটা এমন জায়গায় থাকে যেখানে ইনডাইরেক্ট ব্রাইট লাইট আসে। এবার মিডিয়ার কথা বলি, এই প্ল্যান্টকে আপনারা যে কোনো ক্যাকটাস বা শাকাল্যান্ড সয়েল মিক্সেও বড় করতে পারেন, আবার ভার্মি কম্পোস্ট কোকোপিট পার্লেট মিশিয়েও মিডিয়া তৈরি করে নিতে পারেন। আসলে এই প্ল্যান্ট একটু ওয়েল ড্রেন মাটি পছন্দ করে, একটু ময়েস্ট থাকবে অথচ জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন সেটা বেরিয়ে যায়, এই ধরনের মাটি পছন্দ করে। যদি কোকোপিট কম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করেন, সেক্ষেত্রে পারলাইট বা বালির পরিমাণটা আপনাকে একটু বেশি দিতে হবে। আর আসলে এর মাটির মধ্যে যদি বেশি করে নিউট্রিশন আপনি দিতে পারেন, অর্থাৎ নিউট্রিয়েন্ট রিচ মাটি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে প্ল্যান্ট কিন্তু খুব ভালো গ্রোথ নেয়। পেপেরোমিয়া হিউমিডিটি খুব পছন্দ করে, আসলে এরা ন্যাচারালি হিউমিড ফরেস্টে গ্রো হয়। এর পাতার উপর মিস্টিং করে কিছুটা হিউমিড কন্ডিশন আপনি একে দিতে পারেন, অথবা একটা প্লেটে কিছু পাথরের ছোট টুকরো রেখে তার মধ্যে অল্প জল দিন এবং সেখানে পেপেরোমিয়াকে রেখে দিন। এভাবেও আপনি এর চারিপাশে একটা হিউমিড কন্ডিশন গ্রো করতে পারবেন। বিশেষত গরমকালে যখন এর গ্রোয়িং পিরিয়ড, সেই সময় যদি আপনি একে হিউমিডিটি প্রোভাইড করতে পারেন, তাহলে এই প্ল্যান্ট খুব ভালোভাবে গ্রোথ নেবে। আর একটা কথা বলি, বারবার পট চেঞ্জ করার দরকার নেই, যেহেতু এদের শিকড় খুব ছোট, তাই 2 বছর অন্তর একবার পট চেঞ্জ করে দিলেই চলবে। এই গাছকে জল তখনই দেবেন যখন এর উপরের অংশের 2 ইঞ্চি মতো মাটি শুকিয়ে যাবে, তবে জল দেবেন। বেশি জল দিলে এই প্ল্যান্টের পাতা খসে যায়, রুট রট হয়ে প্ল্যান্ট মারা যায়। যখন দেখবেন পাতা হলুদ হয়ে গেছে বা পাতা ড্রপ হচ্ছে, তখন বুঝবেন বেশি জল দেওয়া হচ্ছে। তাই 2 বার জল দেবার মাঝে একদম মিডিয়াটাকে 50% শুকিয়ে যেতে দেবেন, তবেই জল দেবেন, নাহলে কিন্তু জল দেবেন না। এই গাছে পোকামাকড় আমি সেরকম কিছু লক্ষ্য করিনি, 2-1টা মিলিবাগ দেখেছি কখনো কখনো। যদি সেরকম হয় তো আপনারা ম্যানুয়ালি সেটা সরিয়ে দেবেন, তার জন্য কোনো পেস্টিসাইডের দরকার নেই। আর ফার্টিলাইজারের ক্ষেত্রে বলি, এই গাছকে মাসে একবার যে কোনো অর্গানিক ফার্টিলাইজার দিয়ে দেবেন। আমি পার্সোনালি সিউইড ফার্টিলাইজার একবার মাসে ব্যবহার করি, ভার্মি কম্পোস্টও দিতে পারেন, অল্প ফার্টিলাইজারও এই গাছ খুব ভালো ব্যবহার করা যায়। এই গাছকে একটা বুশি লুক দেবার জন্য আপনি প্রুনিং করতে পারেন, প্রুনিং করলে নতুন গ্রোথ আসবে এবং গাছ আরও বুশি হয়ে উঠবে। আর এই প্রুনিং করা অংশগুলো দিয়ে আপনি নতুন চারা তৈরি করে নিতে পারেন, এর ডাল এবং পাতা দুটো থেকেই চারা তৈরি করা যায়। আর ডাল ও পাতা এই দুটোকেই জল এবং মাটি এই দুটো মিডিয়ার মধ্যেই আপনি প্রোপাগেট করতে পারেন, সয়েললেস মিডিয়া অর্থাৎ কোকোপিটও প্রোপাগেট করতে পারেন। আজ এইটুকুই থাক, আশা করি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের পেপেরোমিয়া বড় করার ক্ষেত্রে কাজে লাগবে, আর আপনারাও সাকসেসফুলি পেপেরোমিয়া বড় করতে পারবেন। সাথে থাকবেন, সবুজ থাকবেন।